আজকের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি বাংলা সাহিত্যের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখক গবেষক বেতার সাংবাদিক এবং একজন শিক্ষকও বটে তার নাম গোলাম মুর্শিদ আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ গোলাম মুর্শিদ আপনি আটষট্টি সালে অধ্যাপনা শুরু করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং পরবর্তীতে চুরাশি সালে আপনি চলে যান লন্ডনে সেখানে বিবিসিতে বেতার সাংবাদিকতা শুরু করেন বর্তমানে ফিরে আসি এই বছর গোড়ার দিকে আপনার একটি বই প্রকাশিত হয়েছে এবং বইটির নাম হচ্ছে মুক্তিযুদ্ধ ও তারপর একটি নির্দলীয় ইতিহাস মুক্তিযুদ্ধ নিয়ে বই লেখা হয়েছে বিস্তর কিন্তু আপনার এই বইটিতে আপনি ভিন্ন বা বাড়তি কি কি জিনিস দিয়েছেন আমার তো মনে হয় যে যেসব ইতিহাস লেখা হয়েছে এ পর্যন্ত তার মধ্যে অনেক জায়গাতে বিকৃতি আছে স্বেচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত এক এক সময় ইতিহাসের দলীয়করণ হয়েছে কখনো কখনো কারো ফটোগ্রাফ নামিয়ে সেখানে অন্য একটা বসানো হয় শেখ মুজিব যিনি না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো কি না সে বিষয়ে সন্দেহ আছে অনেক সময় তারও সরে যেতে হয় তার আসন থেকে আমার মনে হয়েছিল যে তরুণ প্রজন্ম ইতিহাসের ঠিক সত্যিকারের স্বাদ পাচ্ছে না সত্যিকারের তথ্যটা জানতে পারছে না তার কারণ আওয়ামী লীগ এসে সবটাই শেখ মুজিব বলে চালিয়ে দিতে চান সব কিছুকে এবং বিএনপি এসে সব কিছুকেই মুছে সেখানে জিয়া রহমানের নাম চাল চালাতে চান আমার ধারণা তরুণ প্রজন্মকে এই সংশয় থেকে খানিকটা উদ্ধার করার জন্যে আমি এই বইটি লিখেছি আপনার যে বইটি আমার মনোযোগ সবচাইতে বেশি আকর্ষণ করে পাঠক হিসেবে এবং সম্ভবত আপনার একটি প্রধান সৃষ্টি মাইকেল মধুসূদন দত্তের যে জীবনী আপনি লিখেছেন আশার ছলনে ভুলি এই বইটিতে মাইকেল মধুসূদন দত্তকে যেরকম মানবিকভাবে এবং তার দোষ এবং গুণ মিলিয়ে যেভাবে আপনি এঁকেছেন মাইকেল মধুসূদন দত্তকে সেটি বাংলা সাহিত্যে একটি অবিস্মরণীয় লেখনি আমি মনে করি এই লেখাটি সম্পর্কে আপনি উৎসাহিত হয়েছিলেন কিভাবে। আমাকে একজন বলছিলেন লন্ডনে বসে শিবনারায়ণ রায় যে কোনো একজন ওখানে মাইকেল মধুসূদনের সাহিত্য নিয়ে একটা পিএইচডি করেছেন অক্সফোর্ড থেকে তো তারপরে তিনি বললেন যে সাহিত্যের কী নতুন ইন্টারপ্রিটেশন দেবে বরং যদি জীবনী লেখার চেষ্টা করতো এখানে হয়তো অনেক উপাদান পাওয়া যেত আমি পরের দিনই ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে গেলাম এবং গিয়ে এমন এমন তথ্য দেখলাম যেগুলো এর আগে মধুসূদনের কোনো জীবনীতে পড়েনি সুতরাং আমি সেদিন থেকে উৎসাহিত হলাম আমি আট বছর কাজ করেছি এটার ওপর তার জন্য আমি অনেক ভ্রান্ত ধারণা যেগুলো বন্ধু পরম্পরায় কিংবদন্তি হিসেবে চলে এসছিল সেইভাবেই মধুসূদনের জীবনী এতদিন গড়ে তোলা হয়েছে কিন্তু আমি প্রথম বলতে পারি ইতিহাসের ধুলো ঝেড়ে ডকুমেন্টেশনের উপরে নির্ভর করে পত্রপত্রিকা ব্যবহার করেছি কোন জাহাজে উনি গেছেন যাত্রী হিসাবে জাহাজের লিস্ট থেকে বের করেছি তারিখ জানতে পেরেছি এবং এভাবে একটা মাইকেল মধুসূদনের জীবনীকে আমি পুনর্নির্মাণ করেছি বলতে পারি কিংবদন্তি থেকে আমি মুক্তি দিয়ে একজন সত্যিকারের মাইকেল গড়তে পেরেছি বাংলা ভাষায় আপনি অধ্যাপনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘকাল এবং এখনও বাংলা ভাষা নিয়ে কাজ করছেন গত এক দশকে বাংলা ভাষার ট্রেন্ড বা প্রবণতা কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয় আমার নিজের মনে হয় যে বাংলা ভাষার চরিত্র হানি ঘটছে আগে বাংলা ভাষার মধ্যে যে প্রকাশ ক্ষমতা ছিল শব্দের জন্যে এবং পদক্রমের জন্যে অর্থাৎ বাক্যটা কীভাবে লেখা হচ্ছে সেটার জন্যে আমার ধারণা সেটা ভেঙে দিয়ে এখন যে অতি সরলীকৃত বাংলা তৈরি হচ্ছে সে বাংলাটা মেরুদণ্ডহীন এবং এখন ভ্যাকাবুলারি অর্থাৎ বাংলার যে শব্দ ব্যবহার যে শব্দগুলো সেই শব্দের সংখ্যা যেন কমে এসছে আগামীতে আপনি কি নিয়ে লেখালেখি করবেন বা করছেন বর্তমানে আমি বর্তমানে কাজ শুরু করেছি নজরুল ইসলামের একটি অনুরূপ জীবনী লিখতে কারণ আমার মনে হয়েছে যে নজরুল জীবনী যে সমস্ত লেখা হয়েছে বেশ কয়েক ডজন জীবনী লেখা হয়েছে সবই কিংবদন্তিমূলক আমি একটা সত্যিকারের নজরুল জীবনী লিখতে চাই যেমন একটা সত্যিকারের মধুসূদন জীবনী আমি লিখতে পেরেছিলাম আমি নামটাও সেই জন্য ঠিক করে ফেলেছি বিদ্রোহী রণক্লান্ত। গোলাম মুর্শিদ আপনি আমাদের স্টুডিওতে এসেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমার এই সাক্ষাৎকার নেবার জন্যে কথা বলছিলাম বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ লেখক শিক্ষক গোলাম মুর্শিদের সাথে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই সবাই ভালো থাকুন আসানুল হক ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন